আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাচ্চাদের নাইরাকা ড্রেস ডিজাইন দেখাচ্ছি। এবং আপনারা চাইলে আমি যেভাবে বলবো সেভাবে কতটুকু কাপড় লাগবে বয়স অনুযায়ী এবং কোন ধরনের ফেব্রিক্স দিয়ে মেক করবেন তা সম্পূর্ণভাবে জানতে পারবেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি 6 থেকে 15 বছর মেয়ের জন্য নাইরাকা ড্রেস ডিজাইন। আপনারা চাইলে এগুলো গজ কাপড় দিয়ে মেক করতে পারেন, সামনে মোটা লেস আর চারোদিক দিয়ে নিচে লেস দিয়ে, ঠিক আছে। আর সিকোয়েন্সের কোনো কাজ যদি উপরে দেন সেটাও করতে পারেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। নাইরাকা ড্রেসের জন্য জর্জেট ফেব্রিক্স দিয়ে মেক করতে হবে, নেট ফেব্রিক্স দিয়ে মেক করলে সেটা ভালো হবে না। সবসময় মনে রাখবেন নাইরাকার ড্রেস বড়দের ছোটদের সকল জর্জেট ফেব্রিক্স দিয়ে মেক করতে হবে। আপনারা চাইলে রেডিমেড কিনে নিতে পারেন, কিন্তু এজ অনুযায়ী সবসময় অ্যাডজাস্ট হয় না, সেজন্য বলতেছি এরকম জর্জেট কাপড় অ্যাভেলেবেল। নিচে এরকম কাজ প্যানেলযুক্ত পাওয়া যায়, তো নিচের কাজটি কিন্তু বাচ্চাদের খুবই ইজিলি উপরে পার্টি হয়ে যাবে, আর নিচে কিন্তু কাজ করা থাকবে এরকম। এটা কিন্তু জর্জেট গজ কাপড় দিয়ে মেক করা, তো আপনারা চাইলে এভাবে মেক করে নিতে পারেন, ঠিক আছে। তো এই জন্য যে কতটুকু কাপড় লাগবে তা জানি আমাকে কমেন্টস করতে পারেন। তাছাড়া আমি বলে দিচ্ছি 5 থেকে 6 বছর মেয়ের জন্য 2.5 হাত বহরের কাপড় লাগবে, 2x4 গিরা। আর যদি আপনারা যদি 12 থেকে 15 বছর মেয়ের জন্য মেক করতে চান সেই ক্ষেত্রে কিন্তু 2.5 থেকে 3.75 গজের মতো কাপড় লাগবে, কেননা যত বেশি কুচি হবে ততই বেশি সুন্দর হবে, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভালো লাগবে আর সহজে মেক করে নিতে পারবেন। তার সাথে কিন্তু অবশ্যই স্কার্ট প্লাজো, মানে জর্জেটের মধ্যে স্কার্ট প্লাজো খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো লেস দিয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গজ কাপড় কিনে মেক করে নিতে পারেন নাইরাকা ড্রেস ডিজাইন। আপনি যদি নিউ হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে সকল ধরনের ডিজাইনার ভিডিও আমি দিয়ে থাকি, ঠিক আছে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস করতে পারেন, ওকে। See the horizon, turn us to thou.